আমরা বর্তমানে মনফাগুন ধারাবাহিকে দেখতে পারছি রুশা হসপিটালে ভর্তি। আর রুশার অবস্থা যখন গুরুতর অসুস্থ ছিল তখন পিউকে একটা দিব্যি দেয়, আর সেটা হলো রোহানকে বিয়ে করার দিব্যি। রুশা চায় পিউ আবার নতুন করে জীবন শুরু করুক, কিন্তু পিউ রাজি না হলেও রুশার দিব্যিতে রোহানকে বিয়ে করতে রাজি হয়। আর সামনেই দেখা যাবে সেনবাড়িতে বড় বিয়ের আয়োজন করা হবে, সেখানে অনেক আলোকবাতি থাকবে। তবে বিয়ের দিন একটা চমক দেখা যাবে, বিয়ের দিন বাড়িতে ফিরে আসবে ঋষি, আর ঋষিকে দেখেই চিৎকার করে উঠবে রুশা। আর রুশা বলবে, ভাই তুই বেঁচে আছিস, তুই যে বেঁচে আছিস এটা জানলে আমি কখনো এই বিয়ের আয়োজন করতাম না, কিন্তু যেহেতু বিয়ের আয়োজন করেছি তাই বিয়েটা হবে, তোর সাথে পিহুর বিয়ে হবে। তারপর রুশা ঋষি ও পিহুর বিয়ে দেবে। কে কে এই চমকটি দেখতে চান কমেন্ট করে জানান। ধন্যবাদ।